শহরের অদূরে গঙ্গাসড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়ন। ঐতিহ্যবাহী বেদগাড়ি হাট এখানেই। হাটের পাশেই বাস করেন কিছু হিন্দু সম্প্রদায়ের লোক। স্থানীয়ভাবে এদেরকে বলা হয় পাটনি। তারা শুধু বাঁশ দিয়ে তৈরি করেন গ্রামগঞ্জের অতি নিত্য প্রয়োজনীয় বাঁশের তৈরি ডালি, কুলা, চাইলন, মাছ ধরা জিনিসপত্র, হাঁস মুরগি ও কবুতরের বাসা ইত্যাদি। এসব জিনিস তৈরি করে যেমন এলাকার চাহিদা পূরণ করে, পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করেন এবং অনেকেই দূর দূরান্ত থেকে এসব জিনিস কিনতে আসে। তবে তাদের মধ্যে একটা সংশয় আছে, যেভাবে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হচ্ছে তাতে যেন এসব বাঁশের তৈরি হস্তশিল্প হারিয়ে না যায়।